নমস্কার, আমি নজরুল মিজার। আপনারা দেখছেন NB360 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের আলোচনার পর্ব হলো যে কিভাবে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার দেখে মোবাইল থেকে অনলাইনে ভোটার কার্ডের ডিটেলস বা সিরিয়াল নাম্বার বা পার্ট নাম্বার বার করবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে নিন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি মোবাইলে কিবোর্ডে NVSP লিখে সার্চ করুন। NVSP লিখে সার্চ করুন। সার্চ করলে আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে। একবারে উপরে দেখতে পাচ্ছে যে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এই জায়গায় ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই সাইটটি খুলে যাবে। সাইটে একটা স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করলে নিচের দিকে দেখতে পাবেন সার্চ ইন ইলেকট্রাল রোল, এই জায়গায় ক্লিক করুন। এই জায়গায় ক্লিক করলে আপনার সামনে আবার এরকম একটা পেজ খুলে যাবে। দেখুন, সার্চ বাই ডিটেলস আছে উপরে, আর নিচে আছে সার্চ বাই এপিং নাম্বার। আমরা এপিং নাম্বার দিয়ে সার্চ করব। তাহলে আমরা এপিং নাম্বারে ক্লিক করব। চলুন এপিং নাম্বারে ক্লিক করা যাক। এপিং নাম্বার ক্লিক করলে দেখুন এখানে এপিং নাম্বার চাইছেন, এই জায়গাটায় আমরা এপিং নাম্বার দিয়ে দেবো। এখানে একটা এপিং নাম্বার এন্টার করুন। তারপর নিচে দেখুন সিলেক্ট স্টেট ফ্রম লিস্ট, আপনি আপনার স্টেটটা সিলেক্ট করুন। এখানে বিভিন্ন স্টেট আছে, আপনি যে স্টেটের সেই স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর এই যে ক্যাপচা আছে, ক্যাপচাটা দেখে দেখে এখানে প্রেস করুন। তারপর সার্চ বাটনে ক্লিক করুন। দেখুন সার্চ বাটনে ক্লিক করার পর আপনার ডিটেলস খুলে গেছে। ভিউ ডিটেলসে ক্লিক করুন। ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনি আপনার পুরো ডিটেলসটা দেখতে পারবেন। আপনার বিধানসভা, আপনার নাম, আপনার এজ, আপনার পার্ট নাম্বার, আপনার ভোটার কেন্দ্র, সব কিছু এখানে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।